আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। স্থানীয় সুপারি সংযোগ, মিজোরামে জ্বালিয়ে দেওয়া হলো 7টি ভার্মিজ সুপারি বোঝাই লরি। ভার্মিজ সুপারি সংযোগে মিজোরামে উৎপাদিত স্থানীয় সুপারি অসমে প্রবেশে বাধা দিচ্ছে অসম পুলিশ। স্থানীয় উৎপাদিত সুপারির মরশুম শেষের দিকে অসমের যে সমস্ত ব্যবসায়ী মিজোরামে সুপারি বাগান ক্রয় করেছিলেন, তারা অসম পুলিশের বাধার মুখে সেই সমস্ত বাগান থেকে সুপারি আনতে পারছেন না। এখনো অনেকগুলো বাগান বিক্রি করতে পারেনি মিজোরামের স্থানীয় সুপারি চাষী মিজু নাগরিকরাও। এতেই পুঞ্জীভূত হচ্ছিল খুব। স্থানীয়দের চাপে গত কিছুদিন থেকে মায়ানমারের সুপারির বিরুদ্ধে কয়েকটি অভিযান চালিয়েছে মিজু পুলিশ। বার্মিজ সুপারি পাচার বাণিজ্যের সহিত জড়িত কয়েকজন মিজু নাগরিককেও পাকড়াও করেছে সে রাজ্যের পুলিশ। মিজু পুলিশ মিজু সংগঠন ওয়াইএমএ এমজেডপির কড়াকড়িতে এককালে মিজোরামে বৈধ মায়ানমারের সুপারি গত কিছুদিন থেকে মিজোরামে অবৈধ হিসাবে গণ্য হচ্ছে। মায়ানমার থেকে নিয়ে আসা 7টি সুপারি বোঝাই লরি আগুন ধরিয়ে জ্বালিয়ে দিলেন সে রাজ্যের মানুষ। ঘটনাটি সংঘটিত হয় শনিবার ভোরে মিজোরামের মামিতি জেলার জামুয়াং নামক স্থানে। জানা যায়, মায়ানমার থেকে মিজোরামের চাম্পাই হয়ে সুপারিগুলো মামিত জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের মিজোরামে থাকা সুপারি গুদামে নিয়ে আসা হচ্ছিল। জামুয়াং নামক স্থানে পৌঁছার পর ক্ষুব্ধ গ্রামবাসী গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন। এতে সুপারি সমেত 7টি গাড়ি সম্পূর্ণ বশীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া সুপারির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। মায়ানমারের সুপারি প্রথমে মিজোরামের চাম্পাই হয়ে ভারতে প্রবেশের পর অসম ত্রিপুরা ও মণিপুর সীমান্তের বিভিন্ন গুদামে মজুত করা হয়। পরবর্তীতে সেই সমস্ত গুদাম থেকে সুপারিগুলো পাচার করার চেষ্টা করা হয়। এবার একসাথে 7টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সীমান্তের বিভিন্ন প্রান্তে গুদামে মজুত থাকা বার্মিজ সুপারি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অবৈধভাবে মায়ানমারের সুপারি মজুত করে রাখা ব্যবসায়ীরা। মিজু নাগরিকদের বাধা, বার্মিজ সুপারি জ্বালিয়ে দেওয়া ও অবৈধ বার্মিজ সুপারির ব্যবসার সহিত জড়িত গুদাম মালিকদের কেটে পড়ার বিষয়ে উল্লাস প্রকাশ করছেন স্থানীয় উৎপাদিত সুপারি ব্যবসায়ীরা। সুপারি ছাড়াও মায়ানমার হয়ে ভারতে ঢুকে পোস্তদানা, মশার কয়েল সহ আরো বিভিন্ন সামগ্রী। এদিন বার্মিজ সুপারির সহিত পোস্তদানা সহ গর্জিলা ব্যান্ডের মশার কয়েলকেও আগুনে জ্বলতে দেখা গেছে।